আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। তো প্রিয় বন্ধুরা, বিশ্ব মহামারী করোনার কারণে আমাদের অনেকেরই অনেক রকম ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা আমরা শিক্ষার্থী, তাদের অনেক পড়াশোনার ক্ষতি হয়েছে। তো বিশ্ববিদ্যালয়, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন, অনার্স দ্বিতীয় বর্ষ নতুন একটি আপডেট দিয়েছে। আমি সেই আপডেটটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেকে হয়তো ইউটিউব এবং ফেসবুকে ঘাটাঘাটি করেন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকে দেখেন না। যখন ইউটিউব কিংবা ফেসবুকে টানাটানি বা ঘাটাঘাটি করার সময় বা ইউজ করার সময় বা ব্রাউজ করার সময় এটা চোখে পড়ে। সেজন্য আমিও একটু চিন্তা করলাম যে এই ভিডিওটা দিলে যারা পড়াশোনা করেন, অন্য মনস্ক হয়ে আছেন, তাদের একটু টনক নড়বে। তো প্রিয় বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আপডেটটি দেখার জন্য চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপডেটটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে ধন্যবাদ। তো ভিডিওটি আমরা দেখতে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে গুগলে যে সার্চ করি এবং আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে চলে গেলাম এবং এখান থেকে ওয়েবসাইটের চলে আসলাম। তো এখানে আমাদের নোটিশ যে বোর্ডটি আছে, নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে যে 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ বিশেষ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপডেটটি দিয়েছে গতকাল, অর্থাৎ আজকে 29 তারিখ, 28 তারিখে আপডেটটি দিয়েছে। তো আমরা এর ভিতরে এটা ডাউনলোড করি এবং দেখে এর ভিতরে কি আপডেট লিখেছে। এখানে লিখেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর গাজীপুর, 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ বিশেষ পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ বিশেষ পরীক্ষা আগামী 18/2/2021 ইংরেজি তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও এই বিজ্ঞাপন বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সমস্ত বিষয়গুলো এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ভিডিওটি আমরা এখানে শেষ করছি, বাকি জিনিসগুলো পড়ে এবং দেখে নেওয়ার অনুরোধ থাকলো সকলকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।